মধ্যবঙ্গের করোনা সংক্রান্ত যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে ইমাজিন সিটিভি অ্যাপসটি ডাউনলোড করুন আর যুক্ত হন ইমাজিন কমিউনিটি মিডিয়ার সাথে। শর্ত সাপেক্ষে শনিবার সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে দোকান খুলতে পেরে স্বস্তির নিঃশ্বাস ব্যবসায়ীদের। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা, সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। করোনা রোধে দেশ জুড়ে চলছে লকডাউন। লকডাউনের মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো কেন্দ্রীয় সরকার। শর্ত সাপেক্ষে শনিবার থেকে খুলছে দেশের বিভিন্ন দোকান। নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে কোন কোন দোকান খোলা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট আইনের আওতার দোকান খুলবে, আবাসনের মধ্যে থাকা দোকানও খুলবে, 50% কর্মচারী থাকবে দোকানে, গ্রাম এলাকাগুলির ক্ষেত্রে বাজার খোলা যাবে, পাড়ার দোকানগুলি খোলা যাবে, তবে শহরগুলির ক্ষেত্রে শপিং মল বা বড় দোকান খোলা যাবে না। দোকানে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। সরকারি নির্দেশ পেয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ীরা। শনিবার সকাল থেকেই বহরমপুর শহরে দেখা গেল আস্তে আস্তে খুলছে দোকান। সরকারি এই নির্দেশিকা পাওয়ার পরই প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের খুবই ভালো লাগলো যে কেন্দ্রীয় সরকার এই অর্ডারটা দিয়েছে, কারণ আমরা তো বেকার এটা করেই খাই, এসব করি, টেলারিং করি, এসব করে খাই। তো কাস্টমার দু একটা আসা শুরু হয়েছে, কী বলে ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে, সেটাই হচ্ছে কথা। আমরা খুবই উপকৃত হলাম, এই অন্তত একবেলাও যদি পুরোটা খুলতে পারি তাও হয়। দর্শকের অর্ডার পেয়ে অবশ্যই খুবই ভালো লাগছে, কারণ এক মাস ধরে প্রায় দোকানটা বন্ধ ছিল, আর এটাই মানে এটাই আমার রুজি রোজগারের সংস্থান। তো যাই হোক, আজ থেকে অর্ডারটা পেয়ে খুবই ভালো লাগছে। হ্যাঁ, যে সবে আজ থেকে শুরু করলাম দোকানটা, একবেলা করে দোকান খোলা শুরু করেছি। হ্যাঁ, এটা যদি চলতে থাকে তাহলে খুবই ভালো। বইয়ের দোকান খোলায় ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবেন বলেই মনে করছেন অনেকে। মানুষের টুকটাক ডিম্যান্ডও কিছু সৃষ্টি হয়েই ছিল এই লকডাউন পর্বে, সেইটুকু তারা ডিম্যান্ডটুকু মেটাবে, তবে এর বাইরে কিছু না, একটু একটুখানি স্বস্তি পেয়েছে, তাদের ডিম্যান্ডগুলো মিটে যাচ্ছে টুকটাক অল্প স্বল্প ডিম্যান্ড। আর মূলত ব্যাপারটা হচ্ছে কি, উচ্চ মাধ্যমিকের যে 12 কিংবা 11-এর যারা সায়েন্সের ক্যান্ডিডেট, যাদের পড়াশোনা সত্যি করে বইপত্র পাচ্ছিল না, তারা পেয়ে উপকৃত হলো। কেন্দ্র সরকারকে এই ব্যাপারে একটু সাধুবাদ জানানো দরকার, নিশ্চয়ই দরকার, কেননা মানুষের উপকারের জন্য যখন ওরা না সুবিধা করে দিয়েছেন, পথ খুলে দিয়েছেন, সেখানে নিশ্চয়ই কেন্দ্র সরকার ঠিক কাজই করেছেন। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।